আজকে দেখবো যে ভিডিও মেকার এফেক্টস। তো এখানে এই ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই এই সফটওয়্যারটা, এখানে ওইটা ডাউনলোড করার পর আপনি এই ফাইলগুলো পাবেন। ভিডিও এটা সেট আপ ফাইল, সেট আপ ফাইলে নেক্সট নেক্সট ফিনিশ দিলে সেট আপ হয়ে যাবে। এই ফাইলটাকে সেট আপ হওয়ার পর আরেকটা সফটওয়্যার আপনাকে ইনস্টল দিতে হবে, এক্সাম্পল নামে একটা সফটওয়্যার আছে, আমার ভিডিও দেখানো আছে, ভিডিওতে ওটা পাবেন। এক্সাম্পের এখানে ভিডিওতে দেখানো আছে যে কীভাবে আপনি এক্সাম্প সফটওয়্যারটা ইনস্টল দিবেন, এখানে একটা ভিডিও আছে, ওটা ওয়েবের জন্য দেওয়া কিন্তু আপনাদের কাজে লাগবে এই সফটওয়্যারটা রান করতে গেলে। তো ভিডিওটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিব, ঠিক আছে, এক্সাম্প যেটা সেটা। এরপর আসেন যে আমার এই ফাইলটাকে কপি করে, এই ফাইলটাকে কপি করে এক্সাম্পের এখানে কি লোকাল ডিস্ক সি সিতে যাবেন। সিতে যাওয়ার পর আপনি এক্সাম ইনস্টল দেওয়ার পর এই এক্সাম নামে একটা ফোল্ডার পাবেন, ওই ফোল্ডারের ভিতর যাবেন, ফোল্ডারের ভিতর যায় এসটিডক্সে যাবেন, এসটিডক্সে যাবেন, এসটিডক্সে গিয়ে এই ফাইলটাকে এখানে ড্রাগ অন করে দিবেন, মানে পেস্ট করে দিবেন কপি করে। কোথায় যাবেন আবার দেখাচ্ছি, এখানে যাবেন লোকাল ডিস্ক দিস পিসি, আপনার মানে পিসি তো কম্পিউটার থাকুক, যেটা কম্পিউটারে যাবেন সি প্রোগ্রামে যাবেন, যাওয়ার পর এক্সাম যে ফোল্ডার ওই ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যাওয়ার পর এসটিডক নামে একটা ফোল্ডার পাবেন, এইচ এ এ নামে একটা ফোল্ডার পাবেন, ওই ফোল্ডারটা কি ওই ফোল্ডারটাতে ওপেন করে এই ফাইলটাকে, এই ফাইলটাকে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিও মেকার অফ এফেক্টস সফটওয়্যারটা কাজ করবে। কাজ করার পর আপনি এখানে সার্চ দিবেন এক্সাম, এক্সাম কন্ট্রোল লিখলে এটা আসবে, এটা হচ্ছে সার্ভার, আপনার কম্পিউটারটাকে আপনি সার্ভার বানিয়ে ফেলবেন। তাহলে এই দুইটাকে এরকম থাকবে, আমি দেখাই, এরকম থাকবে আপনি ওপেন করার পর আপনি দিবেন স্টার্ট, স্টার্ট। আপনাদের এই স্টার্ট সবসময় হবে না, না হওয়ার জন্য দায়ী হচ্ছে যে কি এসকেপি, এসকেপিটা বন্ধ করে দিবেন তাহলে এটা হবে, মানে এটা স্টপ স্টার্ট হয়ে রান হয়ে আবার স্টপ, স্টপ লেখাটা থাকবে না এখানে, কি স্টার্ট চলে আসবে। যদি এই প্রবলেমটা হয় মাই স্কেল, মাই স্কেল যদি এই প্রবলেমটা হয় তখন আপনি এসকেপিটা বন্ধ করে দিবেন, টিম ভিউয়ার বন্ধ করে দিবেন, এই সফটওয়্যারগুলো বন্ধ করে দিবেন, তাহলে আপনার এটা কি হবে মানে এসকেপি সাইন আউট করে দিতে হবে, শুধু কেটে দিলে হবে না। এরপর আসেন ভিডিও মেকার এফেক্টস। ভিডিও মেকার এফেক্টসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে, যেটা হচ্ছে যে আমাদের এই ফাইবারের ভিডিওগুলো বানাইতে গেলে আমাদের এই জিনিসটা লাগবে। জাস্ট আমি লগ ইন ক্লিক করলাম, এটা লগ ইন হয়ে গেছে, কিন্তু আপনার এটা কী জন্য লাগবে, আপনার ইন্ট্রোডিউস, আপনার ভিডিও বানাইতে গেলে আপনার এটা লাগবে, কারণ ভিডিও না দিলে ফাইবারের গিগুলো সেল কম হয়, সেটার জন্য আপনার এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, আপনার এটা লাগবে। তো আমরা আজকে একটা ভিডিও বানানো দেখবো ফাইবারের কীভাবে আপনি ভিডিওটার গিগটা দিবেন, অথবা ফাইবারের জন্য কীভাবে ভিডিওটা মেক করবেন। একটা দেখাইলে তো সবভাবেই দেখানো হয়ে যাচ্ছে, তো কি এটা প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর আমি কি নতুন একটা দিলাম, নাম দিতে বলতেছে প্রজেক্টের নাম, আমি দেখলাম যে ফাইবার, ফাইবার ভিডিও ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করব, ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করব, ক্লিক করার পর এরকম আসবে, ঠিক আছে, এরকম আসার পর আমি অ্যাড স্লাইডে ক্লিক করব, অ্যাড স্লাইডে ক্লিক করব। এখান থেকে অনেকগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, এগুলো থেকে আমি কি চুজ করতে হবে, ঠিক আছে, এগুলো থেকে আমার চুজ করতে হবে। দেখেন এটা হচ্ছে হোয়াইট বোর্ড, এখান থেকে দেখে দেখে আপনি স্লাইড খুঁজে বাইর করবেন কোনটা দিবেন, ঠিক আছে, এখানে এক একটা এক এক রকম, এগুলো দেখবেন, দেখলে আপনার আইডিয়া হবে কোনটা দিলে ভালো হবে আমার জন্য। প্রেজেন্টেশন আচ্ছা এটা নিয়ে আমি অ্যাড অল স্লাইড, ফাইবারের ভিডিওটা আবার এক মিনিটের উপর গেলে আপনার খবর আছে এটা ভিডিওটা নিবে না, তাহলে আপনাকে কি করতে হবে কিছু কমাই ফেলতে হবে, এটা কেটে দিই, এটা কেটে দিই, তারপরে এটাও কেটে দিই, এটাও কেটে দিই, আপনি সেকেন্ড হিসাব করে ফেলেন না, এখানে এটা 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, বড়ো বড়োগুলো কি আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, তারপরে এটাও ডিলিট করে দিই। আসেন এখন এখানে বলতেছে যে এটা এই প্রথম স্লাইডটাকে এডিট করব, এই প্রথম স্লাইডটাকে এডিট করার জন্য আমি কি করব, এখানে বলতেছে হাই, ঠিক আছে, তারপর দিস ইজ জেরি, তাহলে আমি হাইটা থাকুক
এখানে দেখি যে মাই নেম ইজ, ঠিক আছে, আমার নাম জেরি না, আমার নাম যেটা এটা দিব, দিলাম, এটা পুরোটা নিচ্ছে না, তাহলে ইসলামটা দরকার নেই, আমি কেটে দিই। আমার যতটুকু যত ওয়ার্ড দিবে তত ওয়ার্ডের জায়গা আমি কি ইয়া করলাম। আসছে, এটা এডিট শেষ, সিম্পলি এটা এডিট হয়ে গেছে এই স্লাইডটা। তারপর আসেন যে এই স্লাইডটা, তাহলে ঠিক আছে, এটা লিখলাম, ঠিক আছে, এটা পুরোটা নিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, তো এটা দিলাম, তাহলে এটা এডিট শেষ, ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিলাম। চাইলে এখানে একটা কি ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ডে আমি ব্রাউজ করে কি অ্যাড করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আমি চাচ্ছি যে এটা দিব না, অন্য আর একটা দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড এটা কি চেঞ্জ করতে পারতেছি, এটারও ব্যাকগ্রাউন্ড আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডে কি আর একটা ইমেজ দিতে পারবো, এই দেখছেন ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ শো করাইলাম, ঠিক আছে। তারপর আসেন, এখন আসেন 3 নম্বর স্লাইড, এটা ট্র্যাকসগুলো চেঞ্জ করব, আচ্ছা আপনি একটা কথা মনে রাখবেন যে ফাইবারের ভিডিওতে এক্সক্লুসিভ অন ফাইবার এটা লিখে থাকতে হবে, কারণ এটা যদি না লেখেন ফাইবার এটা অ্যাপ্রুভ করবে না, মানে ফাইবার কি করবে ভিডিওটা নিয়ে গসামাজা করবে, তো আপনি তার চেয়ে বরং ভালো এক্সক্লুসিভ অন ফাইবার এটা লিখে দিবেন। তারপরে তারপরে 100% আপনি একটু মোটিভেশনাল কথাবার্তা লিখবেন যাতে আপনার ভিডিওটা দেখে ও সাথে সাথে অর্ডার করে দেয়। ঠিক আছে, তারপরে প্রবলেম লাগবে না, কোনো প্রবলেম এখানে কি নেগেটিভ ওয়ার্ড ইউজ কম করবেন, পজিটিভ ওয়ার্ড ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজে কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, ইমেজ এরিয়া, আমি যদি এখানে একটা ইমেজ দিই, এখানে যদি আমি একটা ইমেজ দিই, তাহলে এটা কোত্থেকে আসবে, এটা এখানে দেখাবেন, তাহলে এখানে আমি কি দিতে পারি, এখানে ভালো ধরনের একটা ছবি খুঁজে নিই, আপনার ধরেন আমার ভিডিওটা গিফট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি এই ভিডিওটা দিলাম, ঠিক আছে। তারপর আমি যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কী দিবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা কি না, এটা দিলে তো বৃষ্টি দেখাচ্ছে, তারপরে এটা দিয়ে দেখি এক্সক্লুসিভ অন ড্রাইভার কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এটা থাকুক। এরপর আসেন এটাতে, আসেন এটাতে, আসার পর আমি কী করবো, কে দেবো, ধরেন কি আই হ্যাভ এ স্ট্রং টিম, ঠিক আছে, তাহলে এটার কি করবো, আমি ইমেজ চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে দেখি নেই কিনা, আই হ্যাভ এ স্ট্রং টিম,
এটা কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, মূল ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়নি। তাহলে এটাকে কি করব, ক্লিয়ার ইমেজ, ক্লিয়ার ইমেজ চলে গেল, এটা ইমেজটা চলে গেল। তারপর আমি দিব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এখানে দিয়ে দিলাম ইমেজটা, আই হ্যাভ এ স্ট্রং টিম। তারপরে ফেসবুকের ইউআরএল দিতে পারবো, কোথায় ট্যাক্সে গেলে এই ওয়েবসাইট, আপনি ফাইবারে আপনি চাইলে আপনার এটা দিতে পারবেন। আপনার যদি কোনো লিঙ্ক দেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার, তাহলে কি ফাইবার বলবে যে আসো তোমাকে আর কিছু লাগবে না, তোমাকে এখানে আমি লিঙ্ক না দিয়ে কি অর্ডার নাও, ঠিক আছে? ঠিক আছে, 4 নম্বরে আবার ফেসবুক ফ্যান পেজ, এখানে ফেসবুক ফ্যান পেজ দেওয়া যাবে না, এখানে ওই কানেক্ট ওই কানেক্ট সোশ্যালি, মানে আমরা সোশ্যাল সাইডে আসি, তার মানে কি আপনার ফাইবারের যে নাম ওই নামে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই নাম দিয়ে খুঁজে আপনাকে বের করে নিবে কি ভাইয়ার, কিন্তু আপনি এখানে ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন যে আমরা ফেসবুকে আসি কিন্তু আপনি ফেসবুকের লিঙ্ক দেন নাই। এগুলো হচ্ছে কি টিপস, সিক্রেট, মানে আপনি বলতে বলে দি ইনডাইরেক্টলি ওকে বলতেছেন যে আমরা ফেসবুকের লিঙ্ক, ফেসবুকে আমাকে খুঁজে পাও। তো ও কীভাবে পাবে, যদি আপনার যেই নামে ফাইবার অ্যাকাউন্ট সেই নামে যদি আপনার কি থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ও আপনাকে খুঁজে নিবে, ঠিক আছে? ভিডিওটা দেখার পর এরপর আমি চাচ্ছি যে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে, আমি চাচ্ছি যে এই একটা সং অ্যাড করতে, সং অ্যাড করবো একটু, মানে অ্যাডেকে অ্যাড করবেন সফট সং। আচ্ছা এটা দিলাম অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পর আমি প্রজেক্ট প্রডিউস করবো, এটাকে এখন কি আপলোড দিব, স্টার্টিং এক্সপ্লোর স্টার্ট ভিডিও এক্সপ্লোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কি হয়ে যাবে একটু ওয়েট করেন, মানে এটা হচ্ছে। তো আমরা কয়েক মিনিটের মধ্যে কি একটা ভালো ভিডিও বানাই ফেলতে পারবো যদি আমি এক্সপার্ট হই এখানে। তো যদি এরপর আমি কি আমি ভিডিওগুলোতে আমার ওই সার্ভিস যেই ফাইবারের সার্ভিস থাকবে সেই সার্ভিসটা আমি আমার সার্ভিস সম্পর্কে বলবো, সার্ভিসের ডিসক্রিপশনের যে কিওয়ার্ডগুলো সেগুলো দিব, যাতে ভিডিওটা এমন চিন্তা রাখবেন যে যাতে ভিডিওটা দেখে আপনি ওকে অর্ডার করেন। আপনি কাকে এই ওই ভিডিওর যিনি ভিডিও দিয়েছেন ওনাকে অর্ডার, আপনার ভিডিওটাই দেখবে প্রথম, ফাইবারে যাওয়ার সাথে সাথে ও প্রথম ভিডিওটাই দেখবে আর কিছু দেখবেন। তো যাতে ভিডিও দেখে একটা ফুল ধারণা পায় এবং ভিডিওটা 1 মিনিটের উপরে যাবে না এবং কি MB বেশি হবে না। আপনি আমি যে সিস্টেমে বানাইছি এভাবে বানাইলে কি আপনার কোনো সমস্যা হবে না, আপনি কি অ্যাপ্রুভ করবে ফাইবার, ফাইবার কিন্তু আপনার ভিডিওটা দেওয়ার পর ফাইবারে যখন আপলোড করবে তখন ওটা ও কি করবে, ও সময় নেবে, 24 ঘন্টা সময় নেবে ওটা অ্যাপ্রুভ করার জন্য। যদি দেখে যে আপনার এখানে কি আপনি শুধু ওর ফাইবার থেকে বাইরে যাওয়ার কথা বলতেছেন, মানে ফেসবুকে সোশ্যালি ইয়া দিয়ে দিয়েছেন, তাহলে আপনার এটা অ্যাপ্রুভ করবে না। আর আপনার এটা যদি 1 মিনিটের বেশি হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করবে না। তাহলে আপনি কি এভাবে করে একটা ভিডিও বানাইতে পারেন। তো ভিডিওটা আমার হয়ে গেছে, আমি ওপেন করে দেখব, ওপেন করে ফাইবার ভিডিও যদি আমি এটা প্লে করি এখন দেখেন, দেখছেন তো কয়েক মিনিটের মধ্যে আমরা একটা কি চাইলে ভালো ভিডিও বানাইতে পারি, ঠিক আছে? টেন্ডেন্সি থাকবে যে কয়েক মিনিটের মধ্যে বায়ারকে অর্ডার করানো, ওকে।